আজকে 24 তারিখ, দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ওপরের মালদা এবং দুই দিনাজপুর। এই জেলাগুলোতে আজকে কিন্তু খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। আগামীকাল এই জেলাগুলোতেই কিন্তু বৃষ্টি হবে এবং বৃষ্টি সামান্য একটু বেশি, অর্থাৎ আজকে যেটা বলছি আমরা খুব হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে, বাকি জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। কালকে আগামীকাল এই জেলাগুলোতে একটু বেশি বৃষ্টি হবে, বাকি যে জেলাগুলো আছে সেখানে খুব হালকা বৃষ্টি কিন্তু মূলত মেঘলা থাকবে এবং সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলোতে, কিন্তু যত আমরা কোস্টের দিকে যাব তত কিন্তু বৃষ্টি কম থাকবে। অর্থাৎ 25 তারিখে উপরে উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি আজকে খুব একটা কিছু নেই, এই তিনটে যে জেলা বললাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ছাড়া বাকি জেলাতে মূলত মেঘলা এবং দু এক জায়গায় পার্টিকুলারলি দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি। 25 তারিখ মোটামুটি উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি, কিন্তু একটু বেশি বৃষ্টি কিন্তু ওই তিনটে জেলা অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদা, বাকি জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি কিন্তু মেঘলা থাকবে। আর কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে যেহেতু মেঘলা থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম, সেখানে কিন্তু ভোরের দিকে একটু কুয়াশা হবে, তাপমাত্রা মোটামুটি কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই, অর্থাৎ 20 ডিগ্রির কাছাকাছি কলকাতায় থাকবে, মানে যেটা উঠে গেছে সেটাই থাকবে। এর আগেও আমরা বলেছি আবারও বলছি যে সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রায় মার্চ মাস ছুটছি অর্থাৎ প্রি মনসুন মান্থের দিকে, তাহলে ঠান্ডা বা শীত বলতে যেটা সেটা কিন্তু আর অনেক দিনই নেই আর থাকবেও না, কিন্তু জেলাগুলোতে যেটা হচ্ছে ভোরের দিকে বা রাতের দিকে কিন্তু একটা হিমভাব থাকবে। অ্যাকচুয়ালি এই সময় যে ওয়েদার সেটা অ্যাকচুয়ালি যদি আমাদের বাংলা ঋতু অনুযায়ী চলি তাহলে কিছুটা বসন্ত, কিন্তু আমাদের মিটিওলজিতে অ্যাজ সাচ ওইভাবে তো আমাদের যে সিজন করা হয়েছে না সেটা হচ্ছে মনসুন, প্রি মনসুন, পোস্ট মনসুন এবং উইন্টার। ওইভাবে যেহেতু এর স্প্যানটা খুব